রুশ আর ইউক্রেনের যুদ্ধকে নিয়ে এমন একটি রিপোর্ট চলে আসে যেটিতে এখন ভারতেরই হুঁশকে উড়িয়ে দিয়েছে। এখানে রিপোর্টটা এমন যে এটিতে শুধু ভারতকেই অবাক করেনি, বরং আমেরিকার বড় বড় টেকনোলজি দাবি করার রহস্যকে উন্মোচন করে দিয়েছে রুশ। আর এখন রুশ ভারত আর আমেরিকার মাঝে মজবুত হওয়ার সম্পর্ককে নিয়ে ওয়ার্নিং দিচ্ছে। রাশিয়ার ওয়ার্নিং কেবল ভারতকেই নয়, বরং সেই সব দেশকেও যারা রাশিয়াকে ছেড়ে আমেরিকার অস্ত্রের পিছনে যাচ্ছে। রাশিয়ার বক্তব্য তো এটাও আছে যে আমেরিকা কখনো কোনো দেশকে রাশিয়ার অস্ত্রের থেকে ভালো বিকল্প তো দিতেই পারবে না। এমনকি ভারত এই সময় আমেরিকার যে MQ-9B প্রিডেটর ড্রোনের ডিলের পিছনে আছে, আমেরিকার সেই ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামনে সম্পূর্ণ ফেলোর হয়ে যায়। কেননা আমেরিকার এই ড্রোন রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সামনে ইউক্রেনকে কোনো রকম সহায়তা করবে না। তো সেখানে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট রিপোর্ট স্বয়ং ইউক্রেন সেনার স্টেটমেন্টের আধারে এটা প্রকাশ করে যে রুশের ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম পশ্চিমী দেশের হাজারো ড্রোনকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এমনকি আমেরিকার ব্রিটেনের গাইডেড মিসাইলও রাশিয়ার ইলেকট্রনিক জ্যামারের সামনে ফেলিওর প্রমাণিত হচ্ছে, যেই কারণে এই মিসাইল রাশিয়ার টার্গেট পিনপয়েন্ট নিশানাকে লাগাতে পারছে না। ইউক্রেনের সেনা লাগাতার আমেরিকা থেকে রাশিয়ার ইলেকট্রনিক জবাব চাইছে, কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত এই বিষয়ে ইউক্রেনকে কোনো সহায়তা দিতে পারেনি। আর এমত অবস্থায় রাশিয়া কোথাও না কোথাও ভারতকে মেসেজ পাঠিয়েছে যে আমেরিকার অস্ত্র যে কোনো বিষয়ে রাশিয়ার থেকে মোটেও ভালো নয়, আর নাই আমেরিকা কাউকে এর বিকল্প দিতে পারবে। এমত অবস্থায় রাশিয়ার অস্ত্রকে বাদ দিলে আমেরিকার অস্ত্রের উপর বিচার করা সমস্ত দেশকে রাশিয়ার পশ্চিমা দেশের অস্ত্রের উপর ভালো করে সেই সম্পর্কে জানা উচিত, যেখানে রাশিয়া প্রথম সেই দাবি করেছে যে ভারতের জন্য আমেরিকার MQ-9B ড্রোন কোনো ভালো বিকল্প নয়। আর আমেরিকার টক করে রুশ ভারতকে তাদের ওরিয়ন ড্রোনের প্রস্তাব দিয়েছে, যেটি কিনে রাশিয়ার দাবি যে তাদের ওরিয়ন ড্রোন যুদ্ধের ময়দানে একটি ভালো আর বেহতরীন খেলোয়াড় হিসেবে প্রমাণিত হয়েছে।